বন্ধুরা, একটা নিউক্লিয়ার ক্ষমতাযুক্ত সাবমেরিন জলের নিচে একটা না তিন মাস পর্যন্ত থাকতে পারে, যার জন্য এর ক্রু মেম্বারদের জন্য তিন মাসের খাবার স্টক করে রাখা হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এত মাস পর্যন্ত জলের নিচে ওই সাবমেরিনের ভিতরে অক্সিজেন কোথা থেকে আসে? তো বন্ধুরা, একটা সাবমেরিনের দুভাবে অক্সিজেনের সাপ্লাই করা সম্ভব। সবার আগে তো জলের নিচে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে অক্সিজেন তৈরি করা হয়, কেন জলের মধ্যে ইলেকট্রিসিটিকে যখন ফ্লো করানো হয় তখন একটা ইলেকট্রোডের মধ্যে অক্সিজেন কালেক্ট হয়ে যায়, আর এই অক্সিজেনকেই তরল অবস্থায় কনভার্ট করে পরবর্তীতে পুরো সাবমেরিনে সাপ্লাই করা হয়। দ্বিতীয় পদ্ধতির কথা বললে এক্ষেত্রে একটা অক্সিজেন ক্যান্ডেলের ব্যবহার করা হয়, কেননা সোডিয়াম ক্লোরাইডকে আগুনে পোড়ালে অক্সিজেন রিলিজ হয় এবং এই পদ্ধতিতে সাবমেরিনের ভেতরে অক্সিজেন তৈরি করা হয়, যা পরবর্তীতে পুরো সাবমেরিনের ভেতরে সাপ্লাই করা হয়।